আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক দিন পরে নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে প্রথম ক্যানাডা আসার পরে আমাদের বাসা ভাড়া নেয়ার গল্পগুলো শেয়ার করব। ক্যানাডায় স্পেশালি টরন্টোতে বাসা ভাড়া নেওয়াটা নতুন আসার পর বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার আমার কাছে মনে হয়। আর যাদের আমাদের মতো কোনো আত্মীয় স্বজন নেই বা পরিচিত কোনো বন্ধু বান্ধব নিকটস্থ কেউ নেই, তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আমি আমার আগের ব্লগে শেয়ার করেছিলাম কিভাবে আমরা আমেরিকা থেকে বসে টরন্টোর জন্য এয়ারবিএনবি বুক করেছিলাম। তো প্রথমে তো এসে আমরা সেই এয়ারবিএনবিতেই উঠেছিলাম এবং খুব সুন্দর সাজানো গুছানো পরিপাটি সেই এয়ারবিএনবিতে এক মাসের জন্য আমাদের খরচ হয়েছিল $3600। ওই এক মাসে অনেক কিছু বিবেচনা করে দেখলাম টরন্টোতে কন্টিনিউ করা আসলে আমাদের জন্য একটু কঠিন, তাই আমরা অনেক বুঝে শুনে সিদ্ধান্ত নিলাম অন্য একটি শহরে যাওয়ার। এখানেও ঘটলো একই ঘটনা, যেহেতু আমাদের নিকটস্থ কেউ নেই তাই নতুন শহরের জন্য বাসা খুঁজতে হলো অনলাইন থেকে। তখন ক্যানাডায় এসেছিলাম মাত্র এক মাস হলো, জব পাওয়া তো দূরের কথা, ঠিকমতো অ্যাপ্লাইও শুরু করিনি। তবে এই এক মাসের অভিজ্ঞতায় কিছু ক্রাইটেরিয়া মাথায় সেট করে নিলাম বাসা খোঁজার জন্য। আপনিও যদি আমার মতো নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার ভিডিওটি আপনার কাজে আসবে। ক্রাইটেরিয়া নাম্বার 1, লোকেশন সেট করা। আপনি যদি জব নিয়ে ক্যানাডায় এসে থাকেন বা স্টুডেন্ট হিসেবে এসে থাকেন তাহলে আপনি আপনার জব প্লেসের পাশে অথবা আপনার ইউনিভার্সিটির আশেপাশে বাসা নেবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা যেহেতু জব অথবা লেখাপড়া কোনো কিছু সেট করে আসিনি, তাই আমাদের ক্রাইটেরিয়াগুলো ছিল একটু ভিন্ন। যত কিছু চিন্তা করে বাসা দেখি না কেন, দেখছিলাম কিন্তু সবই অনলাইনে, আর অনলাইনে বাসা দেখে এক শহর থেকে আরেক শহরে শিফট করা আমাদের জন্য ছিল অনেক বড় একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ আমাদের জন্য পজিটিভও হতে পারতো নেগেটিভও হতে পারতো, সেই রিস্কটা মাথায় রেখেই আমরা বাসা নিয়েছিলাম। প্রথমে আমরা একটা হাউস নিয়েছিলাম, যেই ইন্ডিভিজুয়াল হাউসটাতে আমরা থেকেছিলাম আরও 2 মাস। এবং ওই বাসায় যখন আমরা থাকা শুরু করলাম তখন আমরা হাড়ে হাড়ে টের পেলাম আসলে শুধুমাত্র সুন্দর একটা বাসা দেখে উঠে গেলেই হবে না, মাথায় রাখতে হবে আরও অনেক কিছু। যেহেতু আমরা নতুন, আমাদের তখনও গাড়ি কেনা হয়নি, তাই প্রথমেই মাথায় সেট করলাম আমাদের বাসাটা হওয়া উচিত ছিল একটা বাস স্টপের সামনে, যেন আমরা খুব সহজে বাস সার্ভিসটা নিতে পারি। তাই আবারও আমরা বাসা চেঞ্জ করলাম। এখানে বাসা চেঞ্জ করাটাও কিন্তু এত সহজ না, 2 মাসের মাথায় আবার বাসা চেঞ্জ করতে গিয়ে আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বাসা ফাঁকা আছে আমি দেখে নিলাম, আমার পছন্দ হয়ে গেল আর আমি বাসার জন্য অ্যাডভান্স করে ফেললাম, তারপর সেই বাসায় উঠে গেলাম। এখানে বিষয়টা মোটেই তা নয়। এখানে বাসা নিতে হলে আপনার লাগবে গ্যারেন্টার, আপনার লাগবে ব্যাংক স্টেটমেন্ট, আরও অনেক কিছু। যাই হোক, এবার আমরা দেখে শুনে একটা অ্যাপার্টমেন্টে উঠলাম। অ্যাপার্টমেন্টের ঠিক সামনেই বাস স্টপ। যেহেতু এটা শীত প্রধান দেশ এবং বছরের অনেকটা সময় স্নো দিয়ে চারদিক ঢেকে থাকে, সেই বরফে ঘেরা রাস্তায় চলাচল করা এবং অনেক দূর পর্যন্ত হেঁটে গিয়ে বাসে ওঠাটা অনেক কষ্ট হয়ে যাবে যতদিন না গাড়ি হয়। ক্রাইটেরিয়া নাম্বার 2, স্কুল। আমার যেহেতু 2টো বাচ্চা আছে আপনারা জানেন, তাই আমি দেখেছি আমার বাসার ঠিক কাছে কোন স্কুলটা পড়ে। যদিও স্কুলের দূরত্ব নিয়ে সবাইকে চিন্তা করতে হয় না, কারণ ক্লাস 6 পর্যন্ত বাসা থেকে স্কুল যদি দূরে হয় বেশি, ধরেন 3 কিলোমিটারের চাইতে বেশি যদি দূরে হয়, তাহলে অবশ্যই এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য স্কুল থেকে স্কুল বাস প্রোভাইড করা হয়। কিন্তু আমার মেয়েটা যেহেতু ক্লাস 7-এ যাবে, তাই আমাকে স্কুলের লোকেশনটাও দেখতে হয়েছিল, যেন আমরা বিজি থাকলেও সে সময় মতো অন্যান্য ফ্রেন্ডসদের সাথে হেঁটেই বাসায় চলে আসতে পারে। ক্রাইটেরিয়া নাম্বার 3, গ্রোসারি। যত কাছেই থাকি আর যত দূরেই থাকি, খুব প্ল্যান করে মাসের বাজারটা একবারেই করি অথবা 2বার অথবা 3বার, যেভাবেই করি না কেন অবশ্যই হাতে করে বাজারগুলো বয়ে নিয়ে আসতে হবে। আর ওয়েদার যখন প্রচণ্ড রকম ঠান্ডা থাকে তখন তো একটা হাত পকেট থেকে বাইরে রাখাই মুশকিল হয়ে যায়। সেখানে যদি আপনি 1 লিটার পানিও হাতে করে বাসায় নিয়ে আসতে চান, সেটাও অনেক সময় দুষ্কর ব্যাপার হয়ে যায়। তাই বাসা নেওয়ার সময় অবশ্যই অবশ্যই এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে, যেন গ্রোসারি স্টোরগুলো আপনার বাসা থেকে একটু কাছেই হয়। যদি আপনার গাড়ি না থাকে, আপনি বাস ইউজ করে হলেও যেন কম কষ্টে বাসায় সব কিছু নিয়ে আসতে পারেন। যাই হোক,
আমি এই জিনিসগুলো সেট করেছিলাম আমার মাথায় আমার সুবিধা অসুবিধা চিন্তা করে। আপনারা যখন বাসা নেবেন, আপনারাও আপনাদের প্রয়োজনীয়তা বিবেচনা করেই বাসাটা আগে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।